राधारसशृङ्गमं गोविन्दं मोहिनीं परा विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिया तप्त कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी तं प्रणमामि हरि प्रिया। परमेश्वर श्रीमद् भागवत वत्सल भक्तबिंदी श्रीचरणी आमार प्रणाम। মিনতিপূর্বক আপনাদের কাছে আজ শ্রীমতী রাধারানীর বিশেষ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আমরা রাধারানীর সম্বন্ধে ততটা ওয়াকিবহাল নই, কারণ আমরা রাধারানীকে অতটাভাবে জানি না। যদিও রাধারানী বিনা কৃষ্ণ ভজন খানিকটা কামাধ্য সাধনের সমতুল্য, রাধা বিনে কৃষ্ণ আধা, এই তথ্যটা সম্পূর্ণরূপে কেমনভাবে এলো তার প্রথম পর্বরূপে আলোচনাটা আমি আপনাদের কাছে আজকে করব। সেটা হলো শ্রীমতী রাধারানীর আবির্ভাব, জ্যোতির্ময় পুরুষ এবং জ্যোতির্ময় নারীর আবির্ভাব কিভাবে হলো। পরমেশ্বর ভগবান শ্রীমৎ ভগবৎবর্ষ শ্রীমতী রাধারানীর কেন পূর্বে কি এমন কাজ করেছিলেন, কি এমন কৃতফল হয়েছিল, তার কোনো প্রবৃত্তির কারণে তিনি আর মা হতে পারেননি পরবর্তী কোনো লীলা সাধনের ক্ষেত্রে। পর্যায়ক্রমে শ্রীমতী রাধারানীর তথ্য একটি বিশাল বড় স্তম্ভ ভক্তি পথে চলার জন্য। শ্রীমতী রাধারানী স্বয়ং সাক্ষাৎ আমার গোবিন্দের থেকে উৎপন্ন, তবে সেকালেই ফিরে যাই। প্রমাণ সাক্ষাৎ গর্গসংহিতা, ব্রহ্মসংহিতা, সঙ্গে সঙ্গে প্রভাসখণ্ডের কিছু সম্মিশ্রিত বাক্য আমি একসাথে ঐক্য করে আপনাদেরকে পৌঁছে দেব। তখন পৃথিবীতে কিছুই ছিল না, পৃথিবী প্রকাশ পায়নি, অনন্ত দুনিয়া অনন্ত সংসার আছে এবং সবই অন্ধকার। সেই অন্ধকারময় সংসারের একটি পূর্ণ শ্রেষ্ঠ লোক যার নাম গোলক, সেই গোলকে গোলকের অধিপতি ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাস করছেন, অনন্ত কোটি কোটি কাল ধরে শয়নাভূত আছেন এবং তিনি কিছুই জানেন না, কিছুই চেনেন না, কিছুই জানবার চেষ্টাও কখনো করেন না। কোনো একটা সময় তার ইচ্ছে হল তিনি তেনাকে দেখবেন, তিনি নিজেকে জানবেন এবং এই ইচ্ছার সত্তাকে তিনি পুনর্জীবিত করলেন, এই সত্তাকে তিনি আরো উজ্জীবিত করে তুললেন। সে কারণেই শ্রীমতী আবির্ভাব ঘটবে এটাই আমরা ভাবতে পারি। তখন তিনি সর্বপ্রথম তার অঙ্গের দিকে তাকালেন, যখন তিনি তাকালেন সমস্ত সংসারটাই অন্ধকার, আলো মোটেই নেই, তাই একটা আলোর প্রয়োজন। তিনি প্রথম দিকে তিনি তার ডান দিকে তাকালেন এবং তারপরে তিনি তার বাম দিকে তাকালেন। যদিও ডান দিকে তাকানো মাত্রই জ্যোতির্ময় পুরুষ একজন আবির্ভূত হলেন, কিন্তু তাকে খুব করে দেখা গেল না। তখন তিনি তার বাম দিকে তাকালেন এবং বাম দিকে তাকিয়েই তিনি সেই বাম দিক থেকে এক অপূর্ব জ্যোতির্ময়ী নারী শক্তির আবির্ভাব দেখলেন। যথারীতি তার তখন কোনো আলাদা নাম নেই, জ্যোতির্ময় পুরুষেরও আলাদা কোনো নাম
দেওয়া হয়নি। জ্যোতির্ময় পুরুষকে দেখা গেল যখন জ্যোতির্ময়ী নারী উৎপন্ন হলেন। এই জ্যোতির্ময়ী নারী হলেন আল্লাদিনী, লাদিনী শক্তি। ইনি আবির্ভূত হয়ে প্রভুকে প্রণাম মিনতি জানালেন এবং প্রভু বললেন, তোমাকে দেখতে অপূর্ব সুন্দর এবং তোমাকে দেখে আমি খুব প্রীত, তোমার আলোতে আমি আলোকিত। তখন সেই নারী শক্তি আল্লাদিনী তিনি নিজেকে স্বয়ং সম্পূর্ণরূপে প্রভুর কাছে নিবেদন করলেন এবং তিনি অনুরোধ রাখলেন, প্রভু আমার এখন কি করণীয় আপনি আমাকে বলুন এবং আমার কি কাজ। তদুত্তরে শ্রীমতী আল্লাদিনীকে তিনি বললেন, তুমি আমার সেবায় নিয়োজিত থাকো এবং সর্বপ্রথম আমার ইচ্ছা তোমাকে আমি আলিঙ্গন করব। এই যে আলিঙ্গনের আত্ম ইচ্ছা জন্মালো কৃষ্ণ মানে কর্ষণ, তিনি কর্ষণ করলেন আল্লাদকে। এই আল্লাদ সত্তা থেকে উৎপন্ন কৃষ্ণের কর্ষণ শক্তিতে এক পরম আনন্দ অনুভূত হলো। তিনি তখন তার সেবা করতে শুরু করলেন। প্রথম আলিঙ্গন হলো, আকর্ষণ হলো, কর্ষণ থেকে আকর্ষণ হলো, আকর্ষণ থেকে দ্বিতীয় থেকে তৃতীয় ধাপে চলে গেল, সেটা প্রেমাকর্ষণে রূপান্তরিত হলো। এবং এই প্রেমাকর্ষণটি খুব দ্রুত গতিতে ভগবত সেবা পরায়ণ হয়ে উঠলেন। এবং এই শ্রীমতী রাধারানী তিনি আমার কৃষ্ণের প্রীতির জন্য, কৃষ্ণের সুসন্তুষ্টির জন্য সৃষ্টি হলো গোলোকে আনন্দ, যে আনন্দে থেকে উৎপন্ন হলো প্রেম। প্রেম এবং আনন্দ দুইটি একত্রিতে মিলিত হলে প্রেমানন্দ। আনন্দের অধিষ্ঠাত্রা দেবী হলেন শ্রীমতী রাধারানী। ইনি আল্লাদিনী এবং প্রেমানন্দময়ী। এই আনন্দের অধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী আল্লাদিনী তখনও পর্যন্ত রাধা হননি। রাধা মানে আরাধনা। রাধার অনেকগুলো সত্তা যুক্ত হয়। আমরা যদি রাধা বলে ডাকি, রাধে বলে ডাকি, রা শব্দে জ্ঞান, ধা শব্দে ধাবিত হওয়া, অজ্ঞান দূরীভূত হয়ে যাওয়া। আর একদিকে রা শব্দের অর্থ দিয়েছে রা মানে গোবিন্দ, ধা মানে ধাবিত হওয়া। গোবিন্দ শব্দের অর্থ গো শব্দে ইন্দ্রিয়, বিন্দ শব্দে আনন্দ। যিনি আপনার সকল ইন্দ্রিয়, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, বিন্দু শব্দের অর্থ আনন্দ, অর্থাৎ যিনি সকল ইন্দ্রিয়কে একসাথে আনন্দ দিয়ে আপনাকে সবসময় ধাবিত করছে, সেই হলো শ্রীমতী রাধারানী। রাধারানী বিনে কৃষ্ণ ভজন অসম্ভব, অসম্পূর্ণ। তাই শ্রীমতী রাধারানী হওয়ার আগ পর্যন্ত তিনি আল্লাদিনী। এটি নিয়ে বিভিন্ন সংশয় অনেকে রেখেছেন। এই আল্লাদিনী শব্দটির মধ্যে থেকেই বিভিন্ন ধর্মের প্রভাব প্রকাশ পায়। লাদিনী শব্দ সাক্ষাৎ শ্রীমতী আল্লাদিনী তখন তার ওই ভগবত প্রেম তথা গোবিন্দকে ভালোবাসার জন্য একটি শতদল পদ্ম বিস্তার করেন। এই শতদল পদ্মকে শতদল মূলাধার বলে, কেউ বা চক্র বলেন। এটির মধ্যে স্বয়ং গোবিন্দকে তিনি সযত্নে সাজিয়ে রেখেছেন। এখানে কেবলমাত্র তিনি প্রবেশ করেন। এবৎ অবস্থায় গোবিন্দের খুশির জন্য তিনি নিজেকে মন্থন করতে লাগেন। এই মন্থনীয় কার্য তিনি শুরু করেন এবং সেই কার্যের পুনরাবৃত্তি বারবার হতে থাকে। প্রথম মন্থন করে ইনি গোবিন্দকে উপহার দিয়েছিলেন অষ্টাঙ্গ সিদ্ধ শক্তি, যাকে অষ্টাঙ্গ যোগ বলে সাধকেরা বলেন।
এই অষ্টাঙ্গ যোগী হল ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রংদেবী, সুদেবী এবং তুঙ্গবিদ্যা। এনারা সকলেই রাধা অঙ্গ থেকে আগমন করেছেন, এনাদের সৃষ্টি অজন্ম অংশ থেকে, জন্ম হয়নি। এরা সকলেই শ্রীমতী রাধারানী, এক একজন এক এক রকম সিদ্ধ, কেউ প্রাণায়াম সিদ্ধ, কেউ বা নিত্য সিদ্ধ, কেউ বা স্বয়ং সিদ্ধ, কেউ বা ভজন সিদ্ধ, কেউ বা আনায়ন সিদ্ধ, কেউ বা রুচি সিদ্ধ, কেউ বা প্রীতি সিদ্ধ, কেউ বা ভক্তি সিদ্ধ। এইরূপ সিদ্ধ জননী শ্রীমতী রাধারানী থেকে উৎপন্ন হল এবং তাদের দেখতে রাধারানীর সম লাগলো। রাধারানী যদিও নিজের মুখ তখন কোনো দর্পণে দেখেননি, ইতিমধ্যেই তার মনে হলো এটি বোধহয় আমার থেকেও সুন্দর, আর সুন্দরকে পেলেই কৃষ্ণ কর্ষণ করবেন। কর্ষণের পরিণতিতে কৃষ্ণ যদি কাউকে কর্ষণ করে তাকে প্রথমেই মায়া তথা মদন উৎপন্ন কাম দিতে পারে। তাই এদেরকে আর তিনি যেতে দিলেন না, এদেরকে অষ্টদল পদ্মের মধ্যে লুকিয়ে রাখলেন। শতদল পদ্মের মধ্যে অষ্টপাপড়ি প্রথমে আবৃত্ত, তাতে তাদের লুকিয়ে রাখলেন। পরবর্তী সময় তিনি এইখান থেকেই আনন্দ নন্দ তথা নন্দ মহারাজাকে আহ্বান করলেন। ইনি হলেন সেবকরূপী দাস নন্দ, এটি শ্রীমতী রাধারানীর থেকেই আবির্ভূত নন্দ মহারাজ। ইনি দাস, আরেকজন দাসী, সেবিকা রূপে আসলেন, যার নাম যশোদা। এই যশ থেকে উৎপন্ন হলো যশোদা। শ্রীমতী এবৎ অবস্থায় কৃষ্ণের সাথে যে প্রথম আলিঙ্গন করেছিলেন তার প্রভায় জ্যোতির্ময় পুরুষ পূর্বেই আগে থেকে দাঁড়িয়েছিলেন। তিনি সেই প্রভাগগত হয়ে একটি অংশ ভগবান কৃষ্ণের কৃপায় শ্রীমতী রাধারানীর গর্ভে বাস করল এবং সেই গর্ভটি তখন বিরাট রূপ নিলেন এবং সেটিকে পরবর্তীকালে বিরাজ বলা হয়েছে। সেই গর্ভ শ্রীমতী রাধারানী, মানে আগে আল্লাহ যিনি, তিনি কিন্তু সেই গর্ভের জন্য সেবায় কোথাও একটা বঞ্চিত অনুভব করছিলেন। এই সেবা বঞ্চিত ভাব দেখেই তিনি তার গর্ভ থাকায় তার ভগবত ভক্তির পথে খুব সমস্যা হবে এবং কৃষ্ণ সেবায় যার নিমিত্ত জীবন, সে জীবনে কোথাও বাধা উৎপন্ন হবেন বলে তিনি এই গর্ভ স্বরূপ কামকে ত্যাগ করলেন। তিনি নিজ মন্ত্রে সেই গর্ভে ডিম্বক রূপে প্রসব করলেন, একটি ডিম রূপে, এবং সেই ডিমটিকে তিনি পুনশ্চ তার পদাঘাত দ্বারা বিনষ্ট করার চেষ্টা করলেন। যদিও কৃষ্ণের কোনো কিছুই কাহারও সাধ্য নাই নষ্ট করার, যদিও আল্লাহ তিনি উন্নীত করতে পারে, বিনাশ করতে পারে না, তিনি কেবল প্রকাশ করতে পারে। বিনাশের ক্ষমতা কেবল ভগবানের কাছে আছে, আর ইনি হল প্রকাশিতা, প্রকাশ করেন, প্রকাশ করান। তাই শ্রীমতী এবৎ অবস্থায় পদাঘাত করছেন, যখন পদাঘাত করছেন এই পদ থেকে উৎপন্ন হচ্ছে বিরোজ এবং বিরজা। আমরা শুনেছি বিরজা কুঞ্জে ভগবান গিয়েছেন, বিরোজ এবং বিরজা ইনি হলেন লক্ষ্মী এবং নারায়ণের একটি বহুরঙ্গা রূপ। এই বিরোজ এবং বিরজার দ্বারা ভগবতী শ্রীমতী রাধারানীর পদ থেকে উৎপন্ন হওয়া এই দুই তত্ত্ব এক জায়গায় স্থির হয়ে গেলেন। কিন্তু ওই ডিম্বকটি পদাঘাত খাচ্ছেন, এই পদাঘাতে তিনবার পদাঘাত লাভ করা মাত্র এই ডিম্বকটি তিনটি অংশে বিভক্ত হয়ে যায়। একটি অংশের নাম হয় সংকর্ষণ, যার চারখানা হাত, আরেকটি অংশের নাম হয় অনিরুদ্ধ, যার ছটা হাত, আরেকটি অংশের নাম হয় প্রদ্যুম্ন, যার আটটা হাত। অনিরুদ্ধ, সংকর্ষণ, প্রদ্যুম্ন এরা তিনজন তিনটি তত্ত্ব হয়ে উৎপন্নিত হলেন।
এবং এরা তিনজনই একসাথে শ্রীমতীকে অভিসম্পাত করলেন, আমরা আপনার গর্ভে আবির্ভূত হওয়া সত্ত্বেও আপনি আমাদেরকে যেভাবে পদাঘাত করেছেন, আপনি কোনো কালে কোনো যুগে কোনো রূপেই জননী হতে পারবেন না। এক প্রকার সংকর্ষণ, অনুরুদ্র এবং প্রদ্যুম্ন অভিশাপ রূপী আশীর্বাদ দিলেন শ্রীমতী রাধারানীকে। শ্রীমতী রাধারানী থেকে আনন্দ পেলেন শ্রীমতী রাধারানীর সেই প্রেম ভক্তিভাব। শ্রীমতী রাধারানী তড়িগড়ি এই কাজটি করে গোবিন্দের কাছে চলে গেলেন, কিন্তু যাবার সময় ওই তিনটি শিশুদের পালন কার্যে তিনি বিরজা এবং বিরাজের কাছে রেখে গেলেন। বিরজা এবং বিরাজ উভয়ে এদের পালন করতে থাকলেন কোনো ক্ষেত্রবাচক অবস্থায়। স্বয়ং ভগবত ভক্তিপরায়ণা শ্রীমতী রাধা, মানে যিনি আল্লাদিনী, তিনি গেলেন গোবিন্দের কাছে। ইতিমধ্যেই একজন পুরুষ সেখানে দাঁড়িয়ে আছে, তিনি দেখে অবাক হলেন এবং ভগবান এনার নাম দিলেন জ্যোতির্ময় পুরুষ। এই জ্যোতির্ময় পুরুষের ভালো নাম রাম। আপনারা যে হরে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রমইতি রাম বলে আপনারা যে এই রামটি জপ করেন, সেই রামটি হলো এটি। রাম নয় রম, অর্থাৎ এটি তীর্ধনুকধারী রামচন্দ্রের নাম নয়, এটি হলো স্বয়ং সেই জ্যোতির্ময় পুরুষ সাক্ষাৎ ভগবানের একটি রমণকারী অংশ। যেহেতু তিনি এটি রমণ থেকে উৎপন্ন করেছিলেন, তাই এটি রাম। এই রাম রামোচ্চারণের মাধ্যমে আপনি গোলকে অবস্থান করতে পারবেন। শ্রীমতী রাধারানীর তসমিন কার্যকলাপে পরমেশ্বর ভগবান ভীষণ সন্তুষ্ট হয়ে তার ভালো নাম দিলেন শ্রীরাধা। ইতিপূর্বে এই নাম ছিল না, ছিল কিন্তু আল্লাদিনী। এই নাম লাভ করে তিনি খুব আনন্দ পেলেন এবং গোবিন্দের সেবায় একমাত্র অধিকারী হলেন। তখন স্বয়ং ভগবান স্বীকার করে নিলেন, আজ থেকে তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, তুমি যেমনটি বলবে আমি তেমনটি লীলা সাধন করব, তোমার আজ্ঞাবিহীন আমি কোনো লীলা কার্য করতে যাব না, আজ থেকে তুমি আমার ঘরণী তথা তুমি আমার অভিভাবিকা। এভাবে বহু গুরুত্ব দিলেন রাধারানীকে। আল্লাদিনী শক্তি এবার বিশেষ সুপ্রিম শক্তি হয়ে উঠল, এক কথায় রাধা মিলে কৃষ্ণ আধা, এই সত্যটা মেনে নিলেন। কিন্তু ভগবান তো কখনো এক জায়গায় থেকে থাকার জিনিস নয়, তিনি সর্বভূতে সমস্ত লোকে সমানভাবে যাবেন বলেই ইচ্ছা প্রকাশ করেন। এবং সেই সময় শ্রীমতী রাধারানী স্বয়ং সম্পূর্ণ সেবাবৃত্ত হলেন। হাজার হাজার দাস এবং দাসী যশোদা এবং নন্দ মহারাজা থেকে উৎপন্ন হয়েছে, তারা সকলেই সেবা করেন। কিন্তু এই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রংদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, এরা ভীষণভাবে কৃষ্ণ দর্শনে ইচ্ছুক হয়ে ওঠেন। কিন্তু দুঃখের বিষয়, সেটা রাধারানী হতে দেবেন না, কারণ পাছে কৃষ্ণ আবার কোনো ভুল করেন না যেন। কারণ কৃষ্ণের কাজই কর্ষণ, রাধা বিনে কৃষ্ণ হয় কেবলই মদন, আর মদন যখন তখন মনুষ্য মায়ায় জীবনযাপন করাতে পারে, পুনর্বার জন্ম, মৃত্যু, জরা ব্যাধি ইত্যাদি হতে পারে। তাকে দেখলেই ইচ্ছা হবে, তাকে দেখলেই মন বলবে আমি তাকে চা তার হব, আমি তাকে চাই, এরকম কামনা বাসনা হতে পারে, তাই তার কাছে কাউকে যেতে দেওয়া হয় না। শ্রীমতী রাধায়াং সময় নিত্যয়া পরিসাধনম বিতায়ুষু, সাধনকালে বহুদিন অতিক্রম করলেন রাধা, লক্ষ কোটি বছর বলা যেতে পারে। তখনই শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠ মূল এবং সত্যের প্রকাশিনী রাধারানী
এভাবে সেবা করতে থাকেন। দেখলেন কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার ডান অঙ্গকে সঞ্চার করলেন এবং সেই মন্থনে তিনি সিদাম সুদাম দাম বসুদাম অর্জল কিলিকিনি অংশমান স্তুত কৃষ্ণ ইত্যাদি উৎপন্ন করলেন, ভগবানের বিশেষ সখা। এদেরকে বন্ধুরূপে ভগবানের সঙ্গ করতে দেবেন। কিন্তু এখানেও একটা বাধা সাজলো, এরা স্বয়ং ভগবানের কাছে যখন যাবেন এদের মনেও কোনো কৌতূহল তথা কামনা উৎপন্ন হতে পারে, তাই এদেরকেও যেতে দেওয়া হলো না, এরা একটা সমগোষ্ঠী এলাকায় আটকে রইল। এরা মূলাধারে গিয়ে আটকে গিয়ে অষ্টসিদ্ধির সাথে এদের সম্পর্ক হলো, কিন্তু এরা কোনো রকমই প্রভুময় গোবিন্দের কাছে পৌঁছতে পারলেন না। এমনই সময় যশোদা শ্রীমতী রাধারানীর মুখ থেকে গুণগুণ শব্দ শ্রবণ করেছেন এবং সেটি করা মাত্রই ভীষণ খুশি হয়ে তিনি রাধারানীকে অনুরোধ করেন, আমি গোবিন্দ দর্শন করব, নচেত সেবা কার্য করতে পারবো না। সেম একই অভিপ্রায় জানায় নন্দ মহারাজা, যদিও সে সময় তারা কোনো স্বামী স্ত্রী নয়, দাস এবং দাসী। সেই অভিপ্রায়টাই রাধারানী শুনে বললেন, না এটা হবে না, তার সান্নিধ্য তোমাদের নেওয়া উচিত নয় এবং যাওয়া উচিত নয়, তোমরা কেবল তার গুণগান করো। রাধারানী যেরকম যেরকম কিছু নাম শিখিয়ে দিতেন সেই নামই এরা করতেন। তখনই সকলে মিলে মনে মনে ভাবলেন এবং এটা ইন্ধন দিলেন, ললিতা বিশাখা সখীরা যদি তোমরা জানো যেখানে তোমরা এই আবির্ভূত হয়েছে এখানে যখন তখন যে কোনো রূপ ধরা যায়, তখন বলছে না জানি না, এবং এখানে ইচ্ছে করলে আমরা ভগবানের দর্শন করতে পারি, বলছে কীভাবে, বলছে ভগবানের দর্শনের জন্য রাধারানীকে আশ্রয় করে যেতে হবে, তাহলে নিশ্চয়ই রাধারানীর দেহে যে কোনো একটা কীট বা পোকার রূপ ধারণ করে আমরা ওখানে প্রবেশ করতে পারি, তোমরাও পারো, আমরা আমাদের মতন পরে যাব, তোমরা গেলে যেতে পারো। তখন যশোদা এবং নন্দ মহারাজ দুজন ভ্রমর এবং ভ্রমরী রূপ ধারণ করলেন। উভয় দুজন ভ্রমর এবং ভ্রমরী রূপ ধারণ করে ওই রাধারানীর মুকুটের মধ্যে বিরাজ করলেন এবং ভগবানকে সদর্য দর্শন করলেন শতদল পদ্মের ভিতর। দর্শন করা মাত্রই ভগবানও দেখে ফেললেন, যেহেতু ভগবান সবসময় রাধারানীর মুখপানেই চেয়ে থাকেন, রাধারানীর দিকে তাকিয়ে দেখছেন, এমন সময় ওদের দুজনের দিকে দৃষ্টি পড়ল এবং ভগবান তখন বলতে শুরু করলো, তোমাদের যা আশা তোমরা বলতে পারো ইঙ্গিতের মাধ্যমে। তখন ওই যশোদা অত সুন্দর অপূর্ব রূপ দর্শন করে সে কী চাইবেন, সে কেবল প্রার্থনা করে বসলেন, হে প্রভু তুমি আমার পুত্র হও, তুমি আমার পুত্র হও, আমি তোমার মা হব, এটি আমার একমাত্র ইচ্ছা। এদিকে ওই আরেকটি অংশ নন্দ মহারাজা সেও বলতে শুরু করলেন, বহুকাল তোমার সেবা করেছি, এবার তুমি আমার সেবা করো, আমার এটাই ইচ্ছা, তুমি আমার পুত্র হও, আমি তোমার বাবা হব। ভগবান বললেন তথাস্তু, বলা মাত্রই ইঙ্গিত করলেন শীঘ্রই পালিয়ে যাও। এই সময় তারা যে কৃষ্ণের রূপমাধুরী দর্শন করেছিলেন সেটাই ভ্রমরের মতন গীত গুনগুন করতে করতে তারা গান গাইতে গাইতে ভ্রমটাকে দূর করে তারা সত্যটাকে জেনে এসে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখাদের সামনে যখন বললেন, তারা আবার গুণগান করতে করতে ভগবানকে ডেকে আনছেন যে তার চরণ কমল মধুরম, বদন মধুরম, তার নূপুর মধুরম, বিভিন্ন অঙ্গের মাধুর্য বর্ণন করছে। শ্রীকৃষ্ণের রূপমাধুরী এত সুন্দরভাবে বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণ আর ওই শতদল পদ্মে থাকলেন না, তখন ওই রূপমাধুরী কীর্তন শ্রবণ করে স্বয়ং শ্রীকৃষ্ণ ওই শতদল পদ্মকে ভেদ করে তিনি চলে এসেছেন সচরে অর্থাৎ সকলের সামনে। সকলের সামনে এসেই তিনি যখনই দীপ্তমান হয়ে দাঁড়ালেন তাকে দর্শন করে সকলে মোহিত এবং নৃত্য চলছে, হাজার হাজার বছর এই মহারাস চলতে লাগলো। রাধারানী ইতিমধ্যেই প্রভুকে বিদর্শনে বিদর্বিত হয়েছেন, ভীষণ দুঃখ পাচ্ছেন,
তখন এখানে রাধারানী ভীষণ খোঁজ করছেন প্রভু কোথায় গেল, কিন্তু প্রভুর কোনো খোঁজ পাওয়া গেল না। ইতিমধ্যে যে গোবিন্দ সেই গোপীদের তথা সখীদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলে গিয়েছেন, এমনকি সেখানে সখারাও এই রাসের অধিকারী হয়েছিলেন, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সখারা সকলেই ছিলেন, দেখছিলেন গোবিন্দ নৃত্য করতে করতে তার রূপমাধুরী শুনে তিনি এমন নৃত্য করছেন যে তার দেহ থেকে ক্লান্তি বাড়ি, তার মানে ঘাম পড়ছে এবং সেই ঘামগুলো কুদুম্বিনী পুষ্ণ রূপ ধারণ করছে, পুষ্প হচ্ছে, একটি দিকে তীরে সেটা নীল আর একটা দিকে সেটা হলুদ পীতাম্বর রূপ ধারণ করেছে। এই পুষ্পগুলোর উপর থেকে গোবিন্দ হেঁটে যাচ্ছেন এবং তারা প্রতিনিয়ত গোবিন্দের সেবায় নিয়োজিত হচ্ছে। এই সুন্দর রূপ দেখে শ্রীরাম সুদামরা মনে মনে ভাবছে যদি প্রভুকে একটু স্থির করে কোথাও বসানো যায়। তখন প্রভুকে খুব করে অনুরোধ করে একটা জায়গায় বসালেন এবং সকলের হৃদয়কে একত্রিত করে একটি বেদী রচনা করলেন, সেই বেদীতে প্রভুকে বসালেন। প্রভুকে এ সময় তারা সকলেই অষ্টাঙ্গ ভাব, অষ্টাঙ্গ সাধনা, অষ্টাঙ্গ যোগ দিয়ে আরতি করতে শুরু করবেন। আরতি মানে প্রীতি প্রদান করা। এই প্রীতি প্রদানের সময়টা রাধারানী কিন্তু সেখানে অগোচরেই প্রবেশ করে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে দেখছেন যে আমার গোবিন্দকে নিয়ে তারা মাতোয়ারা। কেউ কেউ মনে মনে ভাবছেন তুমি আমার হও আমি তোমার হব, কেউ বা বলছেন তুমি আমার কাঁধে ওঠো আমার আমি তোমার কাঁধে উঠব, আবার কেউ বা বলছেন আমি তুমি দুই এক হয়ে যাব। এরকম বিভিন্ন চিন্তন শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন অন্তরঙ্গ শক্তি শ্রীমতী রাধারানী। রাধারানী সেবত অবস্থায় কোনো কিছুর দিকে না তাকিয়ে শুধুই তিনি দেখছেন আমার গোবিন্দকে আরতি করছে, ওরা আরতি কতটা বোঝে, মুখপানেই শুরু করছে, আমি যদি আরতিটা করতে পারতাম তাহলে আমি চরণ থেকে শুরু করতাম। তখনই শ্রীমতী রাধারানীর মধ্যে ইচ্ছে জন্মালো যে তিনি আমার গোবিন্দের আরতিটা করবেন, মনে মনে ইচ্ছে, সেই ইচ্ছেটা বস্তু অর্থাৎ প্রেম রূপে রূপান্তরিত হয়ে আসতে লাগলো দূর থেকে। আর আমার গোবিন্দ ভাবছেন এই আরতির সময় যদি আমার রাধারানী বামে থাকতো তাহলে রাধারানীও কত আনন্দ পেত, আহা কেন রাধারানী আমার বামে নেই, আমি তাকে নিয়ে আসলে ভালো হতো। ভাবতে ভাবতে সেই অবস্থাটাও প্রেমরূপে বস্তু হয়ে রাধারানীর দিকে নিক্ষেপ করল। দুইটি অস্ত্র, উত্তর এবং পূর্ব ভাগ থেকে, পূর্ব এবং উত্তর ভাগ থেকে দুই দিক থেকে সেটা একত্রিত হয়ে যখন জোড়া লাগলো তখন সেটা একটা অপূর্ব সুন্দর সুরভি গাভীর রূপ ধারণ করলো। কার্তিকী শারদীয় পূর্ণিমায় এরা দুজনে সুন্দর সুরভি রূপ ধারণ করে। এই সুরভি মাই পরবর্তীকালে পৃথিবীতে গোমাতা সুরভি নামে পরিচিত হল। এই সুরভি মাই এলেন এবং শ্রীমতী রাধারানী গোবিন্দের আহার্য স্বরূপ সুরভি মাকে পাঠিয়ে দিলেন বলাই চলে। সেই দুইজনের প্রেমের মিশ্রিত সেই সুরভি মাই হল গোমাতা সুরভি। ইনি যখনই আসলেন তখন এনাকে দহন করতে চললেন শ্রীধাম, এক পাত্র যদিও তখন বিষ্কার হয়নি, তাই তারা শ্রীধাম হাতেই দুগ্ধ নিতে চেষ্টা করলেন কিন্তু হলো না। তখন ভগবান তার চরণটা উঠালে তার চরণ থেকে চারটি কলস চলে আসলো, এদের মধ্যে একটি কলসের নাম কুম্ভ কলস। এই কুম্ভ কলসে দুগ্ধ দহন হলো এবং দুহিত দুগ্ধ গোবিন্দের অধরে গেল। গোবিন্দ নেবার সময় মনে মনে রাধারানী ভাবলেন যদি একটু আমি পেতাম, কিন্তু রাধারানী যেহেতু পায়নি তাই রাধারানী একটু ক্রোধান্বিত হলেন। ওষ্ঠটা তপ্ত কাঞ্চনের শরতুল্য হলো, একেবারে টুকটুকে লাল আগুনের মতো। এইবত অবস্থায় সেই দুগ্ধপাত্রটি গড়াতে গড়াতে রাধারানীর কাছে গেল, গোবিন্দ পূর্ণাঙ্গ নিতে পারলেন না, কিছুটা দুগ্ধ গিয়ে পড়ল রাধারানীর সেই বাঞ্ছিত বা অবাঞ্ছিত সেই যে তিনটি সন্তানের মধ্যে একটি সন্তান যাদের গায়ে গিয়ে পড়া মাত্র সেটা দুধসাগর হলো। দুধসাগরে সেই একটি অংশ ভেসে গেল, অর্থাৎ অনিরুদ্ধ প্রদ্যুম্ন শঙ্কাসনের মধ্যে একজন চলে গেলেন।
তারপরে শ্রীমতী রাধারানী যদিও কলসটিকে অনুসন্ধান করতে পারলেন না, একটু দুগ্ধ তার দিকে ছিটে যায় এবং তার অষ্টস্পর্শে সেই দুগ্ধটি ক্ষীর হয়ে যায়। সেই ক্ষীর অংশটি অর্ধেক তিনি খেলেন এবং অর্ধেকটা গিয়ে তার আর একটা সন্তানের গায়ে গিয়ে পড়ল এবং সেটি ক্ষীরসাগরে তিনি নিমজ্জিত হলেন। তিনি অনিরুদ্ধ অনিরুদ্ধ এবং পদ্মম্যের বিস্তার হল। শেষ অবস্থায় শ্রীমতী রাধারানী যে ক্রোধ করেছিলেন সে ক্রোধের থেকে তার দেহ থেকে একটি ক্লান্তি বাড়ি বইতে শুরু করল। এই ক্লান্তি বাড়ি মানে ঘাম। এই ঘামটি লবণার্থ, এটি লবণ সাগর তথা সমুদ্রে নির্মাণ করল। সমুদ্রে নির্মাণ করে এই সমুদ্রেই শঙ্কারসন ভগবান অনন্তকালের জন্য শয়ন নিলেন। কারো নাম হলো গর্ভোধ গোসাই, কারো নাম হলো ক্ষীরোদ গোসাই, আর কারো নাম হলো কারণার্থ গোসাই। এই কারণার্থ গোসাই পরবর্তীকালে শঙ্কারসন ভগবান হয়ে আবির্ভূত হলেন। এটি হলো শ্রীমতী রাধারানীর পূর্ণাঙ্গ আবির্ভাবের একটি অংশ পর্যায়ক্রমে আলোচনা। আমরা পরবর্তী দিন এই আলোচনাটা আরও উন্নত মানে শ্রবণ করার চেষ্টা করব দ্বিতীয় পর্বে। প্রথম পর্ব এখানেই সমাপ্ত। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।